হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে ভিডিও ক্লাস নাম্বার হচ্ছে 3। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আমার মতন যে পেজটা আছে, আমার যে পেজটা আছে এরকম হুবহু সেম কপি আপনারা কপি করবেন। তো এই কপি করার জন্য আমার যে পেজের যে অ্যাড্রেসগুলো আছে পুরো অ্যাড্রেসটা আমি আপনাদের কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আপনাদের আপনারা ডিসক্রিপশন বক্সে চেক করতে পারেন, এখানে লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্ক থেকে আপনারা এই ফাইলটা যে নোটপ্যাডটা আছে এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে এখান থেকে পুরোটা কপি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোথায় সেভ করবেন। তো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন আপনার, আমরা আগামীকাল যেই পেজটা তৈরি করেছিলাম আমরা আগামী ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই পেজে দেখিয়েছিলাম। তো ভিউয়ার্স, আপনারা এখান থেকে যে ডোমেনটা আছে এখানে ডোমেনটা আপনারা যারা চেঞ্জ করতে পারেন, যে ডোমেনটা আছে এটা আপনারা চেঞ্জ করে নিন। এই যে এখানে সিম্পল, একেবারে সিম্পল, এটা আপনাদেরকে দেখানোর কিছুই নেই। এই যে এখানে ব্লগে যেয়ে আপনারা এখানে নামটা দিয়ে আপনারা সেভ করে নেবেন। তো ভিউয়ার্স, আমরা এখন চলে যাব, আমরা এখন বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি আপনাদেরকে মেন কাজগুলো সেগুলো দেখাবো। কারণ আমাদের পরবর্তী ক্লাসটা হবে কিভাবে আপনার অ্যাকাউন্টের কাজ করার জন্য, যে আমরা যে অ্যাকাউন্টে কাজ করব সেই অ্যাকাউন্টটাকে তৈরি করবো আগামী ক্লাস থেকে। তো সেই জন্য আপনার আমরা আজকে আপনাদের আজকে আপনাদেরকে পেজ স্ট্যাটাপটা দেখিয়ে দেবো। তো চলুন আমরা এখন চলে যাই পেজ লেআউটে। তো তার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা এখানে আগামীকাল যে পোস্ট করেছিলাম, তো পোস্টে এখানে দেখুন, তো আমরা আগামীকাল একটি পোস্ট করেছিলাম আগামী ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। এখানে দেখুন, এই যে এটা হচ্ছে আপনার টুডে ভিউ কিন্তু এখানে নেই, কারণ এটা হচ্ছে আমরা এক মাস দিয়ে দিই, এক মাসে যে কয়টা ভিউ হয়েছে আমরা উপরে দেখবো, এখানে 13টা ভিউ হয়েছে, আমরা কিন্তু কোনো কাজই করিনি। এই দেখুন 16টা ভিউ হয়েছে, তারপর হচ্ছে এক ভিডিও থেকে আপনার 6টা, একটা থেকে 3টা, এটা হচ্ছে আপনার একদিনে। তো ভিউয়ার্স, আমরা এখন চলে যাবো লয়েটে চলে যাওয়ার কারণ হচ্ছে আমরা এখানে আমরা আমাদের পেজটা সেট আপ করবো। তো এখানে দেখুন আমাদের যে পেজটা আছে শুভ এরকম আছে। তো আমরা এখন কি করব, এই যে এখানে থিম পে চলে যাবো, থিম পে চলে যাবো বা মনোযোগ করে সহকারে ভিডিওটা দেখুন, তা না হলে বুঝতে পারবেন না। তো আমরা এখন চলে যাব কাস্টমাইজ, কাস্টম যে থিমটা আছে এখানে ক্লিক করলে আপনার এখানে দেখুন অনেকগুলো অপশন আসবে। তো এখানে দেখুন অনেকগুলো অপশন আসবে, তো আমরা কি ক্লিক করবো HTML এখানে ক্লিক করে দেবো। তো বিয়ার দেখুন এখানে অনেকগুলো আপনার HTML আছে, তো আমরা এটা পুরোটা করব না, তার আগে আমরা এখন করব আপনাদের যে একটা ফাইল দিয়েছি সেই ফাইলটা আপনারা সবাই ডাউনলোড করবেন। ডাউনলোড করে কোথাও থেকে কোনো জায়গায় কাটবেন না, সরাসরি এখানে আসবেন, এখানে এসে পরে কন্ট্রোল এতে ক্লিক করে দেবেন অথবা এখানে মার্ক করে আপনারা নিতে পারেন। তো আমি কন্ট্রোল সিতে আমি এটা কপি করলাম। তো কপি করার পর আমরা এখানে এই পেজে চলে আসবো, এই পেজে এসে কন্ট্রোল এ দিয়ে আবার এটা পুরোটা কাটবো, কেটে তারপর কন্ট্রোল বি দিয়ে পেজটা সেট আপ করে দেব। তো একটু প্রসেসিং এ যাবে, একটু অপেক্ষা করতে হবে আমাদের। তো এখন আমরা আবার চলে যাই আমাদের যে ব্লগার যে সাইটটা আছে সাইটে চলে যাব। একটু প্রসেসিং হতে একটু সময় লাগবে, কারণ এটা অনেকগুলি ফাইল অ্যাড করবে, তো এই জন্য একটু সময় লাগবে। তো এখন আমরা আবার চলে যাই ভিউ ব্লগে, ভিউ ব্লগে গিয়ে আমরা এখান থেকে এটা রিপ্লেস দেব। তো ভিউয়ার দেখুন আপনাদের এখানে দেখুন যে পোস্টটা করা হয়েছে, এই যে এখানে দেখুন পোস্টটা করা হয়েছে, আমার যে পেজটা আছে এখানে কিন্তু হুবহু পেজটা চলে আসছে। ঠিক আছে, আপনারা এখান থেকে কপি করবেন, কপি করে সরাসরি এখান থেকে পেজটা, যখন আপনারা এখান থেকে যে ফাইলটা আমি আপনাদেরকে দেবো এরকম একটি ফাইল, এখানে কিন্তু লেখা আছে যে আপনি যদি অনেক কিছু লেখা আছে, এখানে দেখুন আবার কিছু লেখা আছে ডলার মলার, যে অনেক কিছু লেখা আছে, আপনি এটা পুরোটা কপি করবেন। কপি করে আপনাদের যে পেজটা আমি আপনাদেরকে দেখিয়েছি এখানে দেখুন, দেখুন আমি আপনাদেরকে কিন্তু পেস্ট করে দিয়েছি, পেস্ট করার পরে কিন্তু এখানে ফাইলটা ওকে হয়ে গেছে। তো আমি এখন এটা সেভ করে দিয়েছি, সেভ করার পর আমরা আবার এটা একটু, আমরা এখান থেকে সেভ করার পর আমরা একটু ব্যাগে চলে যাব, বেগে চলে যাওয়ার পর আমরা আবার যে আমাদের যে পেজটা আছে এটা আবার একটু রিলোড দেবো। তো বিয়ার দেখুন এখানে কিন্তু আমার যে ট্যাগ প্রফিট বিডি লোগোটা আছে, তো বেশ আমাদের যে লোগোটা আছে এখানে লোগো শো করতেছে, এবং আমাদের যে ইউটিউব অ্যাডটা আছে এগুলো আমি কাস্টমাইজ আপনারা করে নেবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে দেখুন আমার যে অ্যাড এগুলো সবকিছু আমার এগুলো শো করতেছে। তো আপনারা এভাবে কাস্টমাইজ করবেন কিভাবে, তো কাস্টমাইজ করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে লেআউটে, লেআউটে চলে আসলাম। লেআউটে চলে আসার পর আপনারা এখান থেকে যে দেখুন লিঙ্ক, এখানে দেখুন আপনারা লিঙ্ক লিস্ট আছে, জব ট্যাড অ্যাড ব্লগ পোস্ট সোশ্যাল ফ্লাগ লোক, তারপর হচ্ছে গিয়া সিরিয়াল ট্যাব। তো আমরা এখানে কি করব, এখানে ক্লিক করে দেব, এখানে ক্লিক করার পর ব্লগস আমরা এটা না, তো আমাদের যেহেতু আপনার ওয়েবসাইটে যেহেতু আপনার আমাদের আমাদের যে নামটা আছে
আমাদের যে ছবিটা আছে এই ছবিটা শো করতেছে, তো আমাদের ফার্স্টে কাজ হচ্ছে এই ছবিটা ডিলিট করতে হবে। এই ছবিটা ডিলিট কোথা থেকে করবো, আমরা একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এখানে দেখুন এই যে টেপ টু নেগেটিভ, এখানে ক্লিক করে দেখি, এখানে দেখুন আমাদের যে কন্ট্যাক্ট অ্যাড্রেস গুলো আছে এগুলো আপনারা এখানে ক্লিক করে, আপনারা এখানে এডিটে ক্লিক করে আপনারা এখানে যে থিমটা থাকবে এখানে আপনাদের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে গিয়া এখানে ক্লিক করে দেখি এখানে কি আছে, এটা হচ্ছে আপনার কয়টা পেজ আপনার থাকবে। ফার্স্টে পপুলার হচ্ছে পোস্ট পেজ, পোস্ট পেজ এখানে থাকবে, এটা কিছু না। তারপরে আমাদের যে সাইটটা আছে এগুলো হুব এরকম থাকবে, আপনার লিঙ্কগুলো যে টেলিগ্রাম লিঙ্ক, ইউটিউব লিঙ্ক, তারপর হচ্ছে গিয়ে ফেসবুক লিঙ্ক, এগুলো আপনারা কপি করে আপনাদেরটা দিয়ে দিবেন। তো আমরা একটু নিচে চলে আসবো, আমাদের নিচে চলে আসলে আমাদের যে সাইট গুলো আছে ফুটার সাইট, এখানে কিন্তু আমাদের যে লিঙ্ক গুলো আছে সেই লিঙ্ক গুলো দিয়ে দেওয়া হয়েছে। এই যে অ্যাবাউট কন্ট্যাক্ট অ্যাড্রেস এগুলো দেওয়া হয়েছে। তো টুডে জবস কয়টা আছে, পপুলার পোস্ট দেওয়া আছে, এইচটিএমএল এগুলো থাকবে আপনাদের এখানে, ফিউচার পোস্ট কয়টা হয়েছে, ফিউচার পোস্ট এখানে থাকবে। তো আমি এটা ক্লিক করে দিলে এখানে, তারপর হচ্ছে কি দিয়ে কি আছে এগুলো আপনারা আপনাদের মন মতন করে চেঞ্জ করে নেবেন। মুভি ট্রেলার, ভিডিও, পপুলার পোস্ট, তো এখানে অনেক কিছু আছে। তারপর হচ্ছে এখানে অ্যাড, আপনাদের অ্যাডটা কোন জায়গায় শো করবে, আমরা আমাদের কিন্তু এখানে একটি অ্যাড দেওয়া হয়েছে, তো আপনারা এখানে লগ ইন করলে বুঝতে পারবেন। এখানে শো করবে না প্রথম অবস্থায় শো করে, যেহেতু আমরা পেজে ঢুকে পড়েছি, তো সেহেতু আমাদের এখানে আর শো করবে না। তো আমরা এটা ক্লিক করে আবার থিম পে ক্লিক করে দিয়ে দেখি, এই যে ভিউয়ার দেখুন আমাদের এখানে কিন্তু যে ইমেজটা আছে ইমেজটা কিন্তু এখানে চেঞ্জ করতে হবে। তো এটা কিন্তু আমাদের ইমেজ, তো আমরা কিন্তু আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ইমেজ কিভাবে অ্যাড করবেন। তো এখানে ক্লিক করে কিন্তু আপনারা ইমেজ যেখানে আছে সেই ইমেজটা কিন্তু এখানে পেস্ট করে দিলে কিন্তু ইমেজটা শো হয়ে যাবে। শো করার পর আপনারা এখানে কিন্তু সেভ করে দিবেন। তো আমার যেহেতু এটা করা আছে আমি এটা কাস্টমাইজ করলাম না, আপনারা এবার দেখে দেখে কাস্টমাইজ করে নেবেন। এটা কোথায় টুডে জব হ্যান্ডার, তো আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসলেও কিন্তু আমাদের যে এই যে দেখুন এখানে কিন্তু একটি ছবি আছে, এগুলো দেখে দেখে আপনারা পরিবর্তন করে নেবেন। এই দেখুন আমাদের যে পোস্টটা আছে এখানে পোস্টটা শো করতেছে, আমরা একটু রিলোড দিয়ে দেখুন আমাদের যে পোস্টটা আছে এখানে কিন্তু আমাদের যে পোস্টটা আছে সেই পোস্টটা শো করতেছে। তো ভিউয়ার্স আমাদের যে এই আপনাদেরকে আজকে এটা দিয়ে দিলাম, আপনাদেরকে এটা ডিসক্রিপশন দিয়ে দিয়েছি, আপনারা এটা সবাই কপি করে এখানে বসিয়ে আপনারা এটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন খুব ইজিলি ভাবে। আর এগুলো কিছু কিছু জায়গা আছে কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করে তারপর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটি ওয়েবসাইটে ইনকাম করা, যে সাইটে আমরা এই কাজ করবো সেই সব সাইটে ইনকাম কিভাবে করব এবং কিভাবে অ্যাকাউন্ট তৈরি করব সেটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। তো আমি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, বেশি আর কথা বলবো না। তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে ভিডিওগুলি দিয়ে আপনার যেভাবে দেখাবো সেভাবে আপনারা কাজ করে নেবেন। ধন্যবাদ সবাইকে।